This is my channel, Mehzabin ki duniya. Assalamu alaikum. Shobai ke shagotom amar channel e. Je jekhanei achen, asha kori Allahor oshesh rahmote bhalo achen. Amio bhalo achi. আজকে আমি হাজির হয়েছি আমার খুব পছন্দের একটি রেসিপি নিয়ে। আর রেসিপিটা হচ্ছে পেঁয়াজ বেরেস্তা দিয়ে গরুর কলিজা ভুনা। এইভাবে পেঁয়াজ বেরেস্তা দিয়ে গরুর কলিজা ভুনা করলে ভুনাটা খেতে অনেক টেস্টি হয়। আজকের এই ভুনাটা খেতে কিন্তু অনেক টেস্টি হয়েছিল। চলুন দেখি এই টেস্টি টেস্টি কলিজাটা কিভাবে রান্না করা হয়েছে। প্রথমেই আম্মু পেঁয়াজগুলোকে বেরেস্তা করে নিচ্ছে, আরও নিয়েছে দেশি রসুন। গরুর কলিজাটা আগে থেকে স্টিম করে নেওয়া হয়েছিল। কলিজাটা স্টিম করার সময় একটু ভিনেগার ইউজ করা হয়েছিল যাতে কলিজাতে কোনো গন্ধ না থাকে। পেঁয়াজটা বেরেস্তা হয়ে গিয়েছে, এখন চলে আসি মূল রান্নায়। একটি কড়াইয়ে সরিষার তেল গরম করে গরম তেলে দিয়ে দিলে একটু আস্ত জিরা, জিরা দিয়ে দিয়ে দিল দেশি রসুনের অনেকগুলো কুয়া। এই রান্নাতে রসুনের কুয়াই ইউজ হবে, এই রান্নাতে কোনো রকম রসুনের পেস্ট ইউজ হবে না। এখন দিয়ে দিল তেজপাতা, আরও দিল এলাচ দারচিনি, দিয়ে দিল কিউব করে কাটা পেঁয়াজ। জাস্ট একটু নেড়ে চেড়ে পেঁয়াজ রসুনটাকে একটু ভেজে দিয়ে দিল স্বাদ মতো লবণ। লবণ দিয়ে নেড়ে চেড়ে এক এক করে দিয়ে দিচ্ছে মরিচ, ধনিয়া আর হলুদের গুঁড়া। মশলাটাকে একটু নেড়ে চেড়ে দিয়ে দিল আদার পেস্ট। এখন একটু গরম পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিবে। দেখুন মশলাটা কত সুন্দর করে কষিয়ে তেলটা উপরে ভেসে উঠেছে। এখন দিয়ে দিচ্ছে স্টিম করে রাখা গরুর কলিজার টুকরোগুলো। কলিজার সঙ্গে একটু পেঁয়াজ বেরেস্তা গুঁড়ো করে দিয়ে দিল। মশলার সঙ্গে কলিজাটা মিশিয়ে দিয়ে দিচ্ছে একটু গরম পানি কলিজাটা কষানোর জন্য। কলিজার সঙ্গে এখন দিয়ে দিল জিরার গুঁড়ো। জিরার গুঁড়িটা দিয়ে জাস্ট একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে কভার করে দিল। ঢাকনা দিয়ে কভার করে কলিজাকে কষিয়ে নিচ্ছে। গরুর কলিজাটা মোটামুটি কষানো হয়ে গিয়েছে। কলিজার সঙ্গে এই পর্যায়ে দিয়ে দিচ্ছে আরো কিছু রসুনের কুয়া। রান্নার শেষে এই রসুনের কুয়াগুলো কিন্তু আস্ত থাকবে, জাস্ট রসুনের কুয়াগুলো স্টিম হবে, একটুও গলে যাবে না। এই কলিজার বুনার রসুনগুলো খাওয়ার টেস্টই আলাদা। আপনারা চাইলে এভাবে কলিজা ভুনা করে খেতে পারেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। এখন দিয়ে দিচ্ছে আরেকটু পেঁয়াজ। এই পেঁয়াজগুলো রান্নার শেষে রসুনের মতো আস্ত থাকবে। এই পর্যায়ে এসে দিয়ে দিল আরেকটু গরম পানি। গরম পানি দিয়ে ঢেকে এখন কলিজাটাকে রান্না করা হচ্ছে।
এখন দেওয়া হবে কলিজাবোনা টেস্টের মেইন উপকরণ, আর সেটি হলো পেঁয়াজ বেরেস্তা। দিয়ে দিল পেঁয়াজ বেরেস্তা, আরও দিল কাঁচামরিচ কুচি। পেঁয়াজ বেরেস্তা আর কাঁচামরিচ কুচি দিয়ে জাস্ট একটু নেড়ে চেড়ে ঢেকে দিল 3-4 মিনিটের জন্য। তিন চার মিনিট পর দেখুন গরুর কলিজা ভুনা কত সুন্দর হয়েছে, আর রসুনের কুয়াগুলোও কিন্তু আস্ত আছে। আমার রান্না করা শেষ, আমি এখন সার্ভ করে নিয়ে আসি। আমার এই কলিজা ভুনার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিতে ভুলবেন না। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ। যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল, আর তাদের জন্য রইল অগ্রিম শুভেচ্ছা। আজকের মতো আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি। আমি আবারও হাজির হব অন্য কোনো দিন অন্য নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।